সামরকান্দ বলে একটা শহর যারা সামরকান্দে বাড়ি তাদেরকে সামরকান্দি বলা হয় যাদের ইরাকে বাড়ি তাদেরকে ইরাকি বলা হবে আর আমার ফুরফুরাই বাড়ি আমাকে বলা হবে ফুরফুরাবি আর আপনার চব্বিশ পরগনায় বাড়ি চব্বিশ পরগনাবি ঠিক না ফুল ঝরে বলেন এগুলো কোনো বংশ নয় ভাই কোনো এগুলো না এগুলো হচ্ছে কি যেখানে যার বাড়ি যেমন আমি এক্ষুনি বললাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি দেহলভি কেন বললাম তার বাড়ি ছিল দিল্লিতে তাই জন্য থেকে দেহলভি দেহলিতে বাড়ি ছিল বলে দেহলভি কথা বোঝা গেল তাই ইমামে বুখারী বুখারা নগরে তার ঘর ছিল ওখানে উনি বসবাস করতেন বলে ওনার নাম ইমামে বুখারী বলা হয় বুখারী শরীফ কথা বোঝা গেল তারমিজি ওনার বাড়ি তারমিজি ছিল দেখবেন এইসব ব্যাপার আছে তো ইমামে বুখারী হুজুরের যখন ইন্তেকালের বাদে এই ঘটনা ঘটল সেই বুজুর্গ খাস্তির কাছে সকলে গিয়েছিল সেই বুজুর্গ খাস্তি বলল চলো ইমামে বুখারী হুজুর ইন্তেকাল করে গিয়েছেন তার মাজারের ধারে আমরা সকলে মিলে তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবো জোরে বলো ইমামে বুখারী রাহিমাহুল্লাহ হুজুরের মাজারের কাছে সকলে মিলে চলে গেল ইমামে বুখারী হুজুরের কবরের কাছে দাঁড়িয়ে এই জানো ও ইমানদার মুমিন মুসলমান ইমামে বুখারী হুজুরের কবরের কাছে দাঁড়িয়ে সকলে দোয়া দরুদ পড়ে তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে শুরু করলো কিতাবের মধ্যে লেখা আছে ও মুমিন মুসলমান কিতাব খুলে দেখে নেবেন মাইদান মাইদান তার কিছুদিন বাদ থেকেই হঠাৎ এত পানি হওয়া শুরু হলো এত মুষলধারা বৃষ্টি পানি শুরু হলো একজন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না বুঝলেন ইমামে বুখারী হুজুর ওলি আল্লাহ ছিল হুজুর ইন্তেকালের বাদে কবরের মাটি দিয়ে মিশকে আম্বারের মধ্যে খুশবু বেরোতে শুরু করলো ইমামে বুখারী হুজুর ইন্তেকালের বাদে কবর দিয়ে মিশকে আম্বারের মতন খুশবু বেরোতে শুরু করলো সকলে কি করলো এলাকার মানুষ হুজুরের কবর থেকে মাটি নিয়ে চলে যেতে শুরু করলো কবরটা গর্ত হয়ে যায় ওই জামানার বড় বড় ওলামায়ে কেরাম সকলে মিলে কবরটাকে চারিদিকে ঘিরে দিল যাতে কবরের আশেপাশে কেউ না আসতে পারে তো কবর ঘিরে দিলে কি হবে কবরের কাছে কাউকে আসতে দিল না যাতে মাটি নিয়ে চলে যাচ্ছে কবর থেকে খুশবু মাটি নিয়ে চলে যাচ্ছে আল্লাহ পাক ইমামে বুখারীকে এত বড় আল্লাহর উনি করেছিলেন যে মানুষগুলো কবর ঘিরে দিল কিন্তু যে জমিনটার উপরে কবর দেওয়া হয়েছিল তার আশেপাশের জমিন থেকেও খুশবু 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 বেরোতে শুরু করলো জোরে বলুন আল্লাহর ওলিদের মর্যাদা কে দিয়েছে জোরে বলেন আল্লাহ দিয়েছে আপনি আমি হিংসা করলে হবে কথা বলেন না হবে তাহলে আল্লাহর ওলি গরিবে নামাজ ছিলেন আল্লাহর ওলি ছিলেন আহমাদ ইবনে হাম্বাল রাহমাহুল্লাহ কে ছিলেন আহমাদ ইবনে হাম্বাল হুজুর চার ইমামের এক ইমাম কথা বুঝলেন হুজুরকে এত মার মেরেছিল মানে বলে বোঝাতে পারে এত মার মেরেছিল হাত বেঁধে দিয়েছে কোমর বেঁধে দিয়েছে পা বেঁধে আর মারছে এবার হুজুরের পরনের একটা ইজার ছিল বুঝলেন এই ইজারটা আস্তে 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 কি হচ্ছে কথা বলে খুলে যাচ্ছে ইমামে আহমাদ ইবনে হাম্বাল চার ইমামের এক ইমাম ঝরঝর ঝরঝর করে কাঁদছে আল্লাহ আল্লাহ আমি সত্য কথা বলেছি শরীয়তের কথা বলেছি আজকে আমাকে এরা মারছে আল্লাহ আজকে এরা আমাকে মারছে আল্লাহ আল্লাহ এরা আমার সঙ্গে মজা করছে আমাকে মারধর করছে ইজার আস্তে আস্তে খুলে যাচ্ছে আহমাদ ইবনে হাম্বাল আল্লাহ কি বলছে আল্লাহ এরা আমার আমার ইজার খুলে যাচ্ছে ইজার থেকে এরা তুলে দেবে না আমাকে নিয়ে এরা মজা করবে আমাকে অপমান করতে চাইছে আমাকে বেইজ্জতি করতে চাইছে আমার সতর নিয়ে এরা মজা করবে আল্লাহ আপনি আমাকে হিফাজত করেন জোরে বলুন সুবহানাল্লাহ ইমামে আহমাদ ইবনে হাম্বাল জজ্জর করে কাঁদছে দু চোখ বয়ে পানি বেরোচ্ছে ওই মার খাচ্ছে রক্ত বেরোচ্ছে আল্লাহ আমার ইজ্জত না নষ্ট হয়ে যায় এদের সাথে এর আমার ইজ্জত হানি করতে চাইছে আমাকে বেইজ্জতি করতে চাইছে বুঝে ও মুমিন মুসলমান আল্লাহ যদি কাউকে ইবাদত করে কেউ কি তাকে বেইজ্জতি করতে পারবে কথা বলেন কেউ পারবে না ও
ইমানদারের আগাম সঙ্গে সঙ্গে আহমদ ইবনে হাম্বলের ইজারটা আল্লাহর তরফ থেকে আস্তে আস্তে উঠতে শুরু করলো। কেউ কিন্তু তারা হাত দেয়নি, অটোমেটিক আস্তে আস্তে নিজে নিজে উঠে গিয়ে কোমরেতে এঁটে বেঁধে গিয়েছিল। আল্লাহ পাক ইমাম আহমদ ইবনে হাম্বলের আল্লাহ পাক তার ইজ্জতকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। বুঝলেন, মুসলমানের মতন মুসলমান যদি আমরা হতে পারি, ওলিয়া আল্লাহদের ছায়াতে যদি আমরা থাকতে পারি, আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসবে। বাসবে না ভাই, কথা বলেন, বাসবে না? শুধু তাই নয়, ইমামে মালিক রহমাহুল্লাহ কটা বলবো জেলখানায় পুরে ইমামে মালিক রহমাহুল্লাহ হুজুরকে এত মারমারা হয়েছিল। মুসলমান ইমানদারেরা, ইমামে মালিক রহমাহুল্লাহ হুজুরের দুদিকের হাতটা এখান থেকে খুলে গিয়েছিল। কথা বুঝে যাচ্ছে? ইমামে আজম আবু হানিফা রহমাহুল্লাহ হুজুর আমাদের ইমাম, দামেস্কের জেলে তাকে পুড়ে দেওয়া হয়েছিল, এত মার মারা হয়েছিল, এত অত্যাচার তার উপরে করা হয়েছিল। ভাই জানো, ইমামে আজম আবু হানিফা নিজে নিজে বসতে পারতেন না। শেষকালে যখন দেখছে এ তো আবু হানিফাকে মারা যাবে না, অনেক কিতাবের মধ্যে এসেছে আবু হানিফা হুজুরকে জোর করে গাল হা করিয়ে তাকে জহর বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছিল। কথা বুঝে যাচ্ছে না? যাচ্ছে না। 150 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। কত হিজরি জোরে বলেন? 80 হিজরিতে জন্ম নিয়েছেন ইমামে আজম আবু হানিফা হুজুর। বুঝলেন, কত বড় ইমাম ছিল জানেন? একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে তুলে ধরছে, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? জি, অসুবিধা হচ্ছে না তো? ছোট্ট একটা ঘটনা। ইমামে আজম আবু হানিফা হুজুর একটা কিতাব আমার কাছে আছে। বুঝলেন, ইমামে আজম হুজুর কত হাদিস জানতেন। অনেকে বলে ইমামে আজম হুজুর হাদিস জানে না, আমার কাছে কিতাব আছে, ইমামে আজম হুজুর প্রচুর হাদিস জানতেন। লিখেছেন ওনার সাগরেদরা, কে জোরে বলেন? সাগরেদরা, কিন্তু উনি অনেক হাদিস জানতেন। মোহাম্মদ রহমতুল্লাহ ইউসুফ রহমতুল্লাহ সব ওনার সাগরেদ ছিলেন, জোফার রহমতুল্লাহ। বুঝলেন, কিতাবুল আসার বলে একটা হাদিসের কিতাব লিখেছিলেন, উনি লেখেননি সাগরেদ। তো কিতাবুল আসারের মধ্যে আমি একটা কিতাবে পেয়েছি উইকিপিডিয়া, ইমামে আজম উইকিপিডিয়া বলে, ওতে আমি দেখলাম ইংলিশে ওই হাদিসের মধ্যে, ওই হাদিসের কিতাবের মধ্যে ইমামে আজম শুধু বলেছেন আর সাগরেদরা লিখেছেন, প্রায় 70,000 হাদিস ওই কিতাবের মধ্যে জমা করা আছে। জোরে বলুন। ওই কিতাবে হাদিসটার কিতাবটার নাম হলো কিতাবুল আসার। জি, অনেক ওলামায়ে কেরাম নিজেরা লেখেনি, যেমন দাদা হুজুর পীর কেল্লা নিজের হাতে কি কিছু লিখেছে? ভাই লেখেনি, কিন্তু খলিফাদেরকে বলেছেন, খলিফারা লিখেছে। জোরে বলুন, লিখেছে? আল্লামা রুহুল আমিন হুজুর বই লিখেছেন না লেখেনি? বলেন, লিখেছেন। দাদা হুজুরের কাছে কিনেছেন, পরামর্শ নিয়ে লিখেছেন। কথা ঠিক না ভুল? নিজে থেকে লিখেনি, পরামর্শ নিয়ে লিখেছেন। ঠিক অনুরূপ আমার মেজ হুজুর পীর কেবলা কি প্রায় 100টার কাছাকাছি বই লিখেছে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না। জি, বই লিখেছেন অনেকে। আর মুজাদ্দেদ জামান শুধু বলেছে, মুজাদ্দেদ জামান বলেছে। তা ইমামে আজম আবু হানিফা হুজুর বই লেখেননি নিজে, কিন্তু ওনার ছাত্ররা ওনার কথা শুনে শুনে অনেক বড় বড় কিতাব লিখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তা ইমামে আজমের কাছে এক সময় আল্লাহ নবীর একজন বংশধর, আমার নামটা ঠিক এখন মনে আসছে না, তা উনি এসেছে, এসে ইমামে আজমকে ধরেছেন, আপনি আমার নানা জানের, আমার নানার, আপনি হাদিসকে পাল্টে দিচ্ছেন কেন? কথা বোঝা যাচ্ছে? ইমামে আজম দাঁড়িয়ে গেছে, ইমামে আজম ওনাকে থেকে কি করেছেন? জোরে বলেন, দাঁড়িয়ে গেল, আদব দাঁড়িয়ে গেছে, বলছে হুজুর আপনি হলেন আমার নবীর বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হলেন আমার নবীর বংশ, আমার নবীর বংশ,
আপনি আমাকে যা ইচ্ছা তাই বলবেন, হুজুর একটু যদি বসে বিয়াদবি মাফ করে, ইমামে আজম বলছেন কত বড় ইমাম, বিয়াদবি মাফ করবেন, একটু যদি দুজনে বসে যদি কথা হতো সবচেয়ে ভালো হতো, জোরে বলো সুবহানাল্লাহ, একটু বসে যদি কথা হতো, তা বসলেন, উনি আগে বসলেন, তারপরে ইমামে আজম বসলেন, আদাব, যে হুজুর কি আমি পাল্টিছি আপনাকে বলেছি, অনেকে বলছে আমি শুনছি আপনি নাকি আমার নানা জানের হাদিস অনেক এদিক ওদিক করে নিজের মতন ফতোয়া দিচ্ছেন, আকলি দলিল দিচ্ছেন সব, হ্যাঁ কথা বোঝা যাচ্ছে না, যাচ্ছে আকলি দলিল দিচ্ছেন, নিজের মাথা থেকে দলিল দিচ্ছেন, হ্যাঁ। তখন ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, আমি কিছু কথা যদি আপনি আমাকে যদি একটু অর্ডার দেন তা আমি কিছু কথা কি বলতে পারি, যে নিশ্চয়ই বলুন, বলছেন ইমামে আজম তখন বলছেন, হুজুর পেছাব আর বীর্য দুটোর মধ্যে নাপাক কোনটা বেশি, কথা বোঝা যাচ্ছে, পেছাবটা কিন্তু বেশি নাপাক, কথা বোঝা যাচ্ছে না, বীর্য আর পেছাবের মধ্যে নাপাক পেছাব, হুজুর কিন্তু মানুষের যখন বীর্য বেরোয় ওই সময় মুসলমানকে গোসল করতে হয়, কথা ঠিক না, গোসল ফরজ হয় কিন্তু পেচ্ছাপ করলে মুসলমানের গোসল ফরজ হয় না, অজু করলে হয়ে যায়, কথা ঠিক বলা ভুল বললাম, শোনো আমি ইমামে আজম যদি আপনার নানার হাদিস পাল্টে দিতাম, নিজের আকেলে যদি দলিল দিতাম, তাহলে আমি বলতাম পেচ্ছাপ করলে গোসল ফরজ, বীর্য বেরোলে উজু করলেই হয়ে যাবে, কিন্তু যেহেতু আপনার নানার হাদিস আমি পাল্টাইনি বলে আজকে ওই হাদিসকে সামনে রেখে আমি চলেছি, পেচ্ছাপ করলে উজু করলেই হয়ে যাবে কিন্তু বীর্য বেরোলে গোসল ফরজ হবে, তাহলে বলুন আপনার নানার হাদিস কোথায় আমি পাল্টেছি, এই আমার কথা বোঝা যাচ্ছে না, যাচ্ছে সঙ্গে সঙ্গে ওই আল্লাহর নবীর ওই নামটা আমার ঠিক মনে আসছে না, নাম অনেকই মনে আসছে কিন্তু কোনটা বলে ফেললে আবার উল্টো ফালসা যদি হয়ে যায় জন্য বলছি না, বুঝলেন, তা আল্লাহর নবীর ওই বংশধর দাঁড়িয়ে পড়লেন, ইমামে আজমও দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে ইমামে আজমকে জড়িয়ে ধরে উনি বলেছিলেন, এই ইমামে আজম, এই নোমান ইবনে সাবিত, জীবনে অন্যজনের কথা শুনে আপনার বিরুদ্ধে আমি কোনো নালিশ জানাবো না যতক্ষণ না আপনার সঙ্গে আমি আলোচনা করব, জোরে বলুন, আর আমি আজকে বিশ্বাস করে নিলাম প্রকৃতপক্ষে হাকিকি হাকিকাতে আমার নানার সবচেয়ে মহব্বতের মানুষ হলেন আপনি, আমার নানার হাদিসগুলোকে আপনি এত সুন্দর করে ইস্তেখরাজ করে ইস্তেনবাদ করে ইস্তেখরাজ করে মানুষের কাছে ইন্তেশার করে দিচ্ছেন, আমি আপনার জন্য দোয়া চাই, আপনি খিদমত করে যান, জোরে বলুন ভাইজান, আল্লাহর ওলিদের একটা দরজা আছে না নাই, জোরে বলেন, আছে না নাই, জি ওলি আল্লাহদের ভালোবাসবেন, আর একটা কথা, আমি আম্মা সিদ্দিকে এতক্ষণ কিছু কথা বললাম, একটা কথা মাথায় রাখবেন, ঠান্ডাও খুব পড়েছে, কথা বুঝলেন, ঠান্ডাটা অনেক বেশি পড়ে গেছে, তাই তো নাকি, কয়েকটা কথা বলছি শুনুন, আমি আম্মা সিদ্দিকে এতক্ষণ অনেক কথা বললাম, একটা কথা সবসময় মাথায় নিয়ে চলবেন, এই মাথাটাই নিয়ে একটা কথা চলবেন, কি বলেন তো, আপনি কিন্তু আমার মুরিদ নয়, কি বললাম, আপনি আমার মুরিদ নয়, আপনি হলেন মুজাদ্দেদ জামানের নীতি তার মতাদর্শের মুরিদ, জোরে বলো, আমরা মানুষের ইসলাম ধর্মে মানুষের পূজো করা বলা নেই, আছে তা আমরা আবু বকর সিদ্দিক হুজুর একজন মানুষ, দাদা হুজুর, আমার কথা বোঝা যাচ্ছে, একজন বাশার, আমার আল্লাহর নবীও ছিলেন একজন বাশার, নূর নবী কিন্তু বাশার, আমার আপনার মতন বাশার না হতে পারে কিন্তু বাশার, তাহলে আল্লাহর নবী যে বায়াত করিয়েছেন, বায়াত, এই বায়াত যে নবী করিয়েছেন, এই বায়াতটা হুকুমটা কার উপরে, আল্লাহর হুকুমের উপরে নবী বায়াত করিয়েছেন, জোরে বলুন, আর আল্লাহর হুকুমটাই ছিল নবী, আল্লাহর হুকুমের বাইরে নবী এতটুকু কিছু করেছে ভাই নিজের ইচ্ছায়, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা,
এই কথা ঠিক না ভুল জি কোরআন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া আমার আল্লাহ বলেন এবং আমার হাবিব কোন হাওয়াই কথা বলে না নিজের ইচ্ছায় কোন কথা বলে না আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত যতক্ষণ না আমার নবীকে ওহিদান করি আমার নবীকে কিছু না জানাই ততক্ষণ আমার নবী কোনো কথা বলে না তাহলে আমার নবীর ওঠা বসা চাল চলন সবকিছু আল্লাহ রিজা মন্দির করে জোরে বলো কথা বুঝলেন তাহলে যেটা বলছিলাম কি সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই জি তাহলে সে রসুলকে আমরা ভালোবাসবো সে রসুল বাশার আমি আপনিও বাশার এবার তাবকা আছে তাবকা আছে না নাই নবুয়াতের বাদে সাহাবায়ে কেরামরা যত এসেছে সব কিন্তু বলি সাহাবারা ওলি ছিলেন না ছিলেন না সব ওলি ছিলেন সাহাবায়ে কেরামরা সব কি ছিলেন ওলি ছিলেন ওলি এবার ওলিদের তবকা আছে সাহাবা একটা তবকা তাবেই একটা তবকা তাবে তাবেই একটা তবকা পর পর মুজাদ্দে জামান দাদা হুজুরের আমরা বায়াত মানে কি মুজাদ্দে জামান দাদা হুজুরের একটা তরিকা তিনি আমাদের কাছে একটা মাসালা রেখে গিয়েছেন একটা মাসালা রেখে গিয়েছেন মাসালা বলা হয় কি একটা মাসালা দাদা হুজুর পীর কেবলা তার খলিফা হুজুর সকলে মিলে ভাইজান তাহকিক করে একটা মাসালা আমাদের কাছে রেখে গিয়েছেন আমরা বায়াত হচ্ছি যার কাছে হন যে কোন দাদা পীরের সিলসিলার আন্ডারে যারা আছে যার কাছে আপনি বায়াত হতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এটা মাথায় রাখবেন বায়াত যার কাছে হবে যিনি বায়াত করাচ্ছেন তার বলে দেওয়া উচিত আমি মনে করি যে আমি বায়াত করালো আপনাদের সকলকে আমি দাদা পীরের সিলসিলার মাসালার মধ্যে ঢুকিয়ে দিলাম জোরে বলুন এবারে আপনার যার কাছে ভালো আপনাকে যাকে ভালো লাগে কেউ আম্মার ভাইকে ভালো লাগে কেউ আরেকজন পীরজাদা কেউ আরেকজনকে কি কথা ঠিক না ভুল যার কাছে বসে আপনি তালিম নিতে পারেন কিন্তু মাসালাকার দাদা পীরের এটা মাথায় রাখবেন আমার নিজের নয় আমরা বায়াত হব যেমন রসুল পাক সাল্লাম বায়াত করেছেন বায়াতে রেদওয়ান বায়াতে জিহাদ আছে না নাই শাওলিউল্লাহ হুজুরের কিতাব খুলে দেখবেন সব বায়াতে ভাগ করেছে কি বায়াত ইসলাম বায়াতে তরিকা আছে না নাই বায়াতে তালিম আছে তা বায়াত নিশ্চয়ই কিন্তু বায়াত করাবেন কিন্তু বায়াতের অনেক ভাগ আছে এবারে এই বায়াতটা যে আপনি করাবেন যেই করান দাদা হুজুরের সিলসিলার মতাদর্শের মধ্যে আমি তোমাকে বায়াত করালাম বায়ুর মানে তুমি বিক্রি হলে তোমার নীতিটাকে তুমি বিসর্জন দিলে কার উপরে দাদা হুজুরের সিলসিলার নীতির উপরে জোরে বলো সুবহানাল্লাহ এগুলো আমাদের ঠিক রাখতে হবে ঠিক রাখার দরকার আছে না নাই কথা বলেন তবে আমরা দাদা হুজুরের মুরিদ হলাম এবার আপনি যার কাছে পারেন বসে কোনো অসুবিধা নেই আপনার ইচ্ছা সেটা আকীদাওয়ালা মানুষ আশিকে রসুল বসবেন মজা পাবেন জি এই মহাপদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আনে ওয়ালো ইয়ে তো বতাও শহরে মদিনা কেসা হ্যায় শহরে মদিনা কেসা হ্যায় আনে ওয়ালো ये तो बताओ शहर मदीना कैसा है शहर मदीना कैसा है अल्लाहुम्मा वअला आली सैयदीना गुंबदे खदरा के साए में बैठ के तुम तो आए हो बैठ के तुम तो आए हो गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो बैठ के तुम तो आए हो आने वालों ये
तो बताओ शहर मदीना कैसा है, शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا गुम्बद खदरा के साये में बैठ के तुम तो आए हो, गुम्बद खदरा के साये में बैठ के तुम तो आए हो, बैठ के तुम तो आए हो, बैठ के तुम तो आए हो। उस साये में रब के आगे सजदा करना कैसा है, सजदा करना कैसा है, सजदा करना कैसा है। उस साये में रब के आगे सजदा करना कैसा है, सजदा करना कैसा है। उस साये में खड़े होके जमजम पीना कैसा है, जमजम पीना कैसा है। जमजम पानी पान करते भालो लागे ना लागे ना जी, सब पानी पानी जमजम पानी ऊपर कोनो पानी आछे भाई 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 कथा बोलें ना आछे नाई भाई। आज के जमजम पानी जो दिया तो मर्यादा है सब पानी थे को पानी आलादा तले सब मानुष्य थे के ओली अल्लाह इमाम नबी अंबिया देर मर्यादा आलादा होते पारे ना पारे ना जोरे बोले होते पारे ना जोरे बोले जी। ताई बोल चुकी आने वालों ये तो बताओ शहरे मदीना कैसा है, शहरे मदीना कैसा है। गुम्बद खदरा के साये में बैठ के तुम तो आए हो, बैठ के तुम तो आए हो। उस साये में रब के आगे सजदा करना कैसा है, सजदा करना कैसा है। उस साये में खड़े होके जमजम पीना कैसा है, जमजम पीना कैसा है। अल्लाहुम्मा وعلى آل سيدنا ভাই সকল তাহলে রসূলের মহব্বত আমাদের রাখার দরকার আছে না নাই? এবারে আসো খাজা মঈনুদ্দিন হুজুর ওলি ছিলেন না ছিলেন না? আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী হুজুর ইমামে আজম হুজুর ইমামে ইউসুফ হুজুর ইমামে জাফর হুজুর ইমামে মোহাম্মদ হুজুর ইমামে মালিক হুজুর ইমামে শাফি হুজুর জালালউদ্দিন সিউতি জালালউদ্দিন মুহাল্লি কথা বোঝা যাচ্ছে ইমামে তাফতাজানি ইমামে জাউজি কোটা নাম বলবো সাহেব সব ছিলেন আল্লাহর ওলি, সব কি ছিলেন আল্লাহর ওলি। তাহলে আমরা কি ওলি আল্লাহ হতে চাই না চাই না বলেন? বলে হুজুর আমরা কি ওলি হব, আমরা হতে পারবো না হুজুর। না আমি উনাদের মতন হতে বলছি না, এই কথা বোঝা যাচ্ছে না? আমি উনাদের মতন হতে বলছি না, উনাদের মতন হওয়া মুশকিল আছে। হ্যাঁ একটা কথা আছে না, উপরে বালি কথা আছে না, উনাদের মতন হওয়া যাবে না। আমি বলতে চাইছি উনাদের জুতোর ধুলোটা যদি হতে পারে লাভ আছে না নাই জোরে বলে, ততটা যদি আমল করতে পারি কি কথা বোঝা যাচ্ছে? তাহলে তার জন্য কি দরকার আছে, কি মাল মশলা দরকার একটু বলবো ভাই, একটু বলবো, আপনার রাজি আছেন তো? একটু জোরে বলুন ইনশাআল্লাহ, সকলে বলুন মাশা আল্লাহ, বলুন জাজাক আল্লাহ, একটু মহাব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ, একটু মহাব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটু মহাব্বতের সঙ্গে তাকবীর নার তাকবীর নার তাকবীর নার। এই আলোচনা করছি বলে আপনাদের খারাপ লাগছে নাকি? এই আলোচনাই তো দরকার হয়ে এখানে নাকি? ये जगह ये मजमा ये महफिल जो है ए मुसलमानों ये कुरान और दरूद और सलाम और जिक्र का जगह है, बोलिए सुभान अल्लाह।
जी आके बैठ जाइए इंशाअल्लाह ताला। अगर अल्लाह चाहे तो नाम अमल पे सवाब लिख देंगे, अल्लाह चाहे तो कबीरा और सगीरा जाहिरी और बातिनी सब गुनाहों का अल्लाह माफ कर देंगे। बोलिए सुभान अल्लाह। अल्लाह चाहे तो रिजिक को दुगना कर देंगे, अल्लाह चाहे तो हम लोगों का रिजिक को अल्लाह दुगना कर देंगे, अल्लाह चाहे तो हलाल रिजिक अल्लाह अता भी करेंगे। जोरे बोलो सुभान अल्लाह, तन मन धन लगा के बोलिए ना सुभान अल्लाह। सही जगह हमारा बुशा जी साहब, हमारे सामने अल्लाह घर, हमारे सामने किए जा अल्लाह घर। खूब सावधानी कथा बोला दरकार आछे ना, आबार मुखटा हमारे पश्चिम दिखे कि गो किबला दिखे ना, खूब सावधानी कथा बोलते हैं। উল্টো পাল্টা কথা বললে আপনাদের কিচ্ছু হবে না, কবরে আমাকে আল্লাহ ধরবে, বুঝলেন? তাহলে আমাদের একটু ওলি আল্লাহ খাজা মঈনুদ্দিন হতে পারবো না, দাদা হুজুর নয়, আমরা তার জুতো ধুলো হতে চাইছি। সেটা করতে গেলে কি দরকার একটু আমরা জেনে নিবো না নিবো না, জোরে বলেন। জি এবার তোমার ভাই এসে গেছেন, আলী আজগর ভাই এসে গেছেন নাকি? এসে গেছে, হ্যাঁ এসে গেছে, আসেন দু একটা আলোচনা করে ইনশাল্লাহ আমি খতম করে দেবো। আসুন, সেটা কি আমাকে ভাইরা বলেছিল একটু জিকির করাবেন হুজুর, আর একটু আলোচনা করে আপনার শুধু জিকির আর একটু আলোচনা আর অন্য কিছু আমাকে বলেছিল কমিটির লোক। একটু দেরি হয়ে গেল ভাই, ওই মাগরিবের নামাজ পড়ে ঘর থেকে বেরিয়েছি, কিন্তু ওই এটাই মানে জামে পড়ে গেছে, ওই যে আপনার এয়ারপোর্টের ওখানে যে একটা ব্রিজ আছে না, ওই জায়গাটা খুব জামে পড়ে গেল, নাহলে ঠিক সময় ইনশাল্লাহ পৌঁছে যাবে। তা যাই হোক, দেখ যেটা বলছিলাম কি, হ্যাঁ ইমানদার, কটা জিনিস আল্লাহর ওলি হতে গেলে কটা জিনিস বললাম, তিনটে স্টাডি করে দেখেছে, তিনটে জিনিস যদি আমরা একটু ঠিক রাখতে পারি মোটামুটি বিরাট বড় ওলি না হলে মোটামুটি ওলিদের ওই জুতো ধুলোর একটা লাইনে মানে কাছাকাছি থাকতে পারবো। কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে? সেটা কি? সর্বপ্রথম হলো ইমান। সর্বপ্রথম কি জোরে বলেন? ইমান। ইমান, আমি তার আগে একটা কোরআন পাকের আয়াত বলেছিলাম, লিতু উমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াতুআযিরুহু ওয়াতুআকিরুহু ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা বলেছিল। আরেকটা আয়াত বলছি শুনুন, ইমানটা কি জিনিস, আল্লাহ বলছেন শুধু আমার উপর ইমান আনলে হবে না, আল্লাহ বলছেন এই মুমিনেরা তোমরা যদি পাকা ইমানদার হতে চাও, কমপ্লিট ইমানদার হতে চাও, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, জোরে বলুন এই মানবালো কালেমা শরীফ কো দোহরা করকে পড়লো, মুমিন তিন মুনাফিক হয়ে গেল, কালেমা শরীফ কো দোহরা করকে পড়লো, এই ঈমান ওয়ালো ঈমান কো লাও দোহরা করকে, আল্লাহ ও রাসূল কে উপর ঈমান লাও ফির দোহরা করকে কালেমা শরীফ কো পড়লো, জুড়ে বলো। আল্লাহ কিন্তু অন্য সম্প্রদায়কে বলেনি, আল্লাহ অন্য কোন ধর্মীয় মানুষকে বলেনি, আল্লাহ মুমিনকে বলছি ইমানদারেরা ইমান আনো, আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ই আমার কাছে গায়ে জামা হাজির কাছে গায়ে আমিনু, ঈমান ওয়ালো তুম লোক ঈমান কো ফির দোহরা করকে লাও, ফির দোহরা করকে মহব্বত করতে করতে ইশক করতে করতে উলফত করতে করতে তুম ফির কালেমা শরীফ কো দোহরা করকে পড় লো, আল্লাহ ও রাসূল কে উপর জোরে বলো, আল্লাহ এবং রাসূলের নামটা তোমরা জিকির করো আবার করো, তোমরা ঈমানদার, তোমরা ঈমানদার, কিন্তু আমি আল্লাহ বলছি আবার তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে, জোরে বলুন। তাহলে ঈমানটা কিভাবে আনতে হবে বুঝতে পাচ্ছেন তো? জি আমরা মুমিন, আল্লাহ কিন্তু আমাদেরকে বলছি ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে, বিল্লাহি ওয়া রাসূলি, বিল্লাহি ওয়া রাসূলি। ইমান মজবুত করতে হবে, বর্তমান সময়ে টাকার জন্য অর্থের জন্য স্বার্থের জন্য আমাদের ইমান আকীদা না চলে যায়, কথা ঠিক না? আজকে আল্লাহর ঘর, এই ঘরের কথা কোরআনে আছে না নাই? আপনারা কথা বলুন, এই ঘরের কথা মসজিদের কথা কোরআনে আছে না নাই? কথা বলুন আছে না নাই? আছে, মসজিদের কথা কোরআনে আছে, কুরবানি আমরা দিই না দিই না, কথা বলুন কুরবানি আমরা দিই না দিই না, এই কুরবানি শব্দ, এই কুরবানির ব্যাপার, এই কুরবানি যে দিতে হবে এটা কোরআনে আছে না নাই? জি লাইয়ানালাল্লাহ লুহুমহা ওয়ালা দিমাহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন, জোরে বলুন না সুবহানাল্লাহ।
বলেছেন আল্লাহ কুরবানির ব্যাপারে আছে কুরআন আমরা পড়ি সেদিন আমি দেখছিলাম একজন বলছে এই কুরআনকে হিন্দুস্তান থেকে নিষিদ্ধ করে দিতে হবে হিন্দিতে বক্তব্য দিচ্ছে দিয়ে বলছে দুঃখ পেলাম এই কুরআনটা কার এই কুরআনটা কি আমাদের ঈমান নয় কথা বলেন তাহলে আজকে মুসলমান আজকে শহর কো অর্থের জন্য চিয়ারের জন্য আমরা কি আমাদের আকীদাগুলোকে কি ধ্বংস করে দেব জি না আমাদের কাছে সবচেয়ে বড় দামি জিনিস হলো ঈমান জোরে বলুন পৃথিবীর বুকে জোকার বাঘ বলে একজন আছে না নাই এরকম কোটি কোটি টাকার মালিক ইউরোপ ডলারের মালিক আছে ও মুসলমান এরকম মানুষ আছে তারা মানুষের অনেক সেবা করেছে আছে না নাই জোরে বলুন মাদার টেরেসা আপনারা নাম শুনেছেন না শুনিননি বলুন তারা মানুষের সেবা করেছে অনেক কিছু কাজ করেছে ভাই জানো বিরাট নাম কোটি কোটি টাকার মালিক পৃথিবীতে আছে না নাই আমার বাংলার বুকেও আছে ভারতবর্ষের বুকেও আছে কিন্তু ভাই এত টাকা এত কোটি কোটি টাকার মালিক হওয়ার বাদেও তাদের কোনো দাম নাই কেন তাদের ভিতরে ঈমান মহাব্বত কালিমা মহাব্বত শরিয়াতের মহাব্বত ভাই জানো রসুলের মহাব্বত সেই কালিমা শরীফটা নাই যেটা হলো সবচেয়ে দামি জিনিস জোরে বলো সবচেয়ে দামি জিনিসটা না সেটা হলো কালিমা আজকে মুসলমান মুমিন কেন এদের মধ্যে কালিমাটা আছে সবচেয়ে দামি দামি জিনিস সব জিনিসের থেকে দামি জিনিসটা সেটা কি কথা বলেন কালিমা শরীফ এই জিনিসটাকে আপনি কোনদিন টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে স্বার্থের বিনিময়ে চিয়ারের বিনিময়ে সম্মানের জন্য আপনি এই জিনিসটাকে হারিয়ে ফেলতে পারেন না পারেন না আল্লাহ রাসূলকে মক্কা জমিনের মানুষ বলেছিল তোমাকে মক্কার জমিনের নেতা বানিয়ে দিব তোমাকে মক্কার জমিনের পুরো ক্ষমতাটা দিয়ে দেব যত পয়সা অর্থ সোনা দানা সব তোমার আন্ডারে থাকবে সুন্দর মহিলার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব চাচা আবু তালিবের সঙ্গে মিটিং হচ্ছে কুরাইশ বংশের মিটিং চাচা আবু তালিব ছিল হেড কথা বোঝা গেল ভাতিজাকে বোঝাও তোমার ভাতিজা খুব ভালো মানুষ খুব ভালো ছেলে এত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন জীবনে মিথ্যা কথা বলে না আলামিন আমার তো খেয়ানত করে না কত সুন্দর অন্তর ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত অন্তর কয়েকটা জিনিস শুধু যদি ছেড়ে দেয় তোমার ভাতিজাই তো আমাদের গর্ব আমাদের গোত্রের জন্য কুরাইশ বংশের জন্য গর্ব কথা বোঝে কালিমা শরীফ কালিমা শরীফ নিজেকে রিসালার দাবি করছে না এটা মেনে নেওয়া যাবে না মিটিং করো মিটিং করো চাচা ভাতিরার সঙ্গে মিটিং করছে ছোট থেকে মানুষ করেছে ছোট থেকে বাপ নেই জন্মের আগে বাপ ইন্তেকাল করেছে সাত বছর বয়স ইতিহাসের পাতায় লিখছে ছ কিংবা সাত বছর বয়স হ্যাঁ মা ইন্তেকাল করেছে মা মারা গেছে দশ বছর নয় থেকে দশ বছর বয়স আব্দুল মুত্তালিব দাদা নাই এই কথা বোঝা গেল চাচা মানুষ করছে তা চাচার প্রতি একটা ভালোবাসা আছে না নেই রসুলে কথা বলেন না ছোট থেকে মানুষ করেছে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আঘাত করতে এসে যে চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে এই আমার ভাতিজার পরা গায়ে হাত দিবি একদম মেরে ফেলবো আমার ভাতিজার গায়ে হাত দিবি না খবরদার সাবধান এইভাবে বড় করে তুলেছে এইভাবে বড় করে তুলেছে বুঝলেন সব কিছু করার বাদে চাচা এবার মিটিং করছে ভাতিজার সাথে ভাতিজা ওরা বলছিল তোমাকে কিন্তু ওরা খুব ভালোবাসে সব কিছু তোমাকে দেবে শুধু কালিমা শরীফটা ওই সময় আল্লাহ নবী জবাব দিয়েছেন ও আমার চাচা জান ও আমার চাচা জান এক হাতে যদি আমার সূর্য এক হাতে যদি চাঁদ আপনি দিয়ে দেন আর
আর কুরাইশ বংশের মানুষ যদি এক হাতে চাঁদ আর সূর্য দিয়ে দেয় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা শরীফকে কোনোদিন ছেড়ে দিব না। এটা আমি ছাড়তে পারবো না। আজকে মুসলমান যে রাসূল এত কষ্ট করে কালেমা শরীফের জন্য স্যাক্রিফাইস করলেন, ত্যাগ করলেন, আজকে আমরা মুসলমান সামান্য টাকার জন্য দুনিয়ার একটু আয়েশ আরাম করার জন্য 25-30 লক্ষ টাকার একটু গাড়ি চাপার জন্য রাজার হাতে তিনটে ফ্ল্যাটের জন্য কথা বুঝুন, আজকে আমি আমার সামান্য অর্থের জন্য নিজের ঈমান, নিজের আকীদা, নিজের ইজ্জত, নিজের এতেমাদকে আমি বিসর্জন দিয়ে দিচ্ছি। কথা ঠিক না ভুল যে বলে ঈমান ঠিক রাখতে হবে। তাহলে একজন আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে, সলে বান্দা হতে গেলে, সলেহীন মুখবিতিন মুহসিনিন, আল্লাহ কোরআনে সব শব্দগুলো বলেছেন, আউলিয়া উলুল আমর আহলুল যিকর ইমাম, আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে বলেছে ভাই الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আছেন না নাই فسالوا اهل الذكر ان كنتم لا تعلمون জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন এই রকম মানুষ আমরা হতে গেলে যদি আমরা চেষ্টা করি হতে পারি যদি আমরা হতে চাই সবচেয়ে বড় জিনিস হলো ইস্তিকামাত কালেমা শরীফের উপর ইস্তিকামাত একভাবে থাকা যতই দুনিয়ার লোভ লালসা আমার আশেপাশে আসুক যত যায় আসুক অনেক লোভ বাড়ছে এখানেই হলো জিকির কাজে আসবে নাফসকে কন্ট্রোল করা নাফসে মুতমাইন্না নাফসে লাওয়ামা নাফসে আম্মারা এই নাফসকে যদি আমরা কন্ট্রোল করি কন্ট্রোল যদি করে নিই তাহলে আমাদের ঈমানকে কেউ ধ্বংস করতে পারবে এর জন্য জিকিরের দরকার আছে না নাই নামাজ যেমন দরকার কোরআনের যেমন দরকার জিকিরের যেমন দরকার ইতিম মিসকিন ফকিরকে দান খায়রাতের দরকার জোরে বলুন সুবহানাল্লাহ জনকল্যাণমূলক সমাজ কল্যাণমূলক অনেকে করছে কাজ করুক যত করবে তত ভালো করুক মানুষেরই তো কাজ সেবা হচ্ছে নাকি গো আমরাও কিছু কাজ করি আমাদের সংগঠন আছে দাদুজানের হাতে তৈরি মুজাদ্দিদ মিশন 1978 সালে তৈরি এতিমখানা একটা আছে মহিলাদের বাচ্চা মেয়েদের এতিমখানা বুঝলেন এই লকডাউনে 6 মাস আমি আব্বাজানকে বলছি আব্বা এই লকডাউনে তো মানুষ এই অবস্থা কি করে কি হবে এত মেয়ে এদের তো 4 বেলা খাওয়ানোর ব্যাপার আছে আব্বা বলছে তোমার দাদু বলেছিল তোমার দাদু আমায় বলেছিল যে কুতুবউদ্দিন তুমি জায়গা দাও তুমি জায়গা দাও তুমি এতিম পোষো তুমি এতিমকে দেখভাল করো রিজিকের মালিক আল্লাহ এতিমদের জন্য আল্লাহ রিজিক ঠিক পাঠিয়ে দেবে জোরে বলো ফকির গরিব এতিমদের জন্য আল্লাহ রিজিক কোথা থেকে পাঠাবে তুমি বুঝতে পারবে না আমার দাদু এটা বলেছিল আমার বাপকে জি আর সত্যি বলছে 6 মাস কত সুন্দরভাবে যে তারা খাওয়া দাওয়া করেছে কত আরামে থেকে যে বলে বোঝাতে পারবে এই 6 মাস 7 মাস যে আপনার এ গেল লকডাউন গেল না জি তো রিজিকের মালিক আল্লাহ আর বিশেষ করে গরিব এতিমদের ব্যাপারটা একটু আলাদা অসহায় মানুষদের আমার আল্লাহ অন্যভাবে সাহায্য করে জোরে বলুন সুবহানাল্লাহ জি কিভাবে যে তাদের আল্লাহ চালিয়ে দেবে যতই তারা চিন্তা করো ঠিক দেখবেন আল্লাহ তাদেরকে জুটিয়ে দিচ্ছে নিয়তটা যদি ঠিক আর ঈমানটা ঠিক রাখতে হবে ঈমান হচ্ছে বড় জিনিস আর ঈমানের বাদে কি নিয়াত কি জোরে বলেন নিয়াত বুখারি শরীফের হাদিস আপনারা অনেকে জানেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আমি হাদিসটা শেষ করি এখন দিলে কিন্তু এ হয়ে যাবে জলসারা ঘেটে যাবে হ্যাঁ ও পরে দিয়ে দেবো কালকে দিলেও হবে হ্যাঁ ও নিয়ে চলে যাও এটা নিয়ে চলে যাও আল্লাহ রাসূল বললেন বুখারী শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত আমার অন্য একটা হাদিস আমি দেখলাম ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ইন্নামা ইউবাসুন নাসি আলা নিয়াতিহিম জোরে বলুন সুবহানাল্লাহ
কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে মাহশারের ময়দানে ও ঈমানদার মুমিন মুসলমান নামাজ রোজা তসবিহ তাহলিল আমল আমরা করেছি নিয়তটা হলো বড় জিনিস জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আপনার আমার নিয়ত যদি ঠিক থাকে আপনার আমার ভিতরে নিয়তটা যদি পরিষ্কার থাকে আপনি দান করেন আপনি খয়রাত করেন আপনি নামাজ পড়েন আপনি ওয়াজ করেন আপনি জিকির করেন তার খয়রাত করেন যে কোন ইবাদত আমল করেন আফাল করেন আমার আপনার যদি নিয়ত ঠিক থাকে আমি বক্তা আমার নিয়ত যদি পরিষ্কার থাকে লিল্লাহ 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 আল্লাহর জন্য আমি করছি আপনাদের নিয়ত যদি ঠিক থাকে আল্লাহকে রাজি করাবার জন্য শ্রবণ করছি জোরে জোরে বলুন আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ এই নিয়ত যদি আমাদের সকলের পরিষ্কার থাকে আমার রাসূলুল্লাহ বলেন ইন্নামা ইউবাসুন্নাসি আলা নিয়াতিহিম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আবু হুরায়রা থেকে হাদিসটা রিওয়ায়াত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে উঠানো হবে ইউবাসুন্নাস বাআসা ইউবাসু বাআসা ইউবাসুন্নাস প্রত্যেকটা মানুষকে উঠানো হবে হাশরের ময়দানে যার যার নিয়তের উপরে তাকে তোলা হবে তাহলে ঈমানের বাদে বড় জিনিস কি বলুন নিয়ত আমল করব কিন্তু নিয়ত ঠিক রেখে আমল করতে হবে নিয়তটাকে ঠিক রেখে আমল করতে হবে তাহলে এক নম্বর হলো ঈমান দ্বিতীয় নম্বর কি নিয়াত যাই করে নিয়াত থাকবে আল্লাহ আল্লাহ রাসূল যাতে রাজি খুশি আমি তাতে রাজি এবং খুশি জোরে বলুন সুবহানাল্লাহ আমার মধ্যে নাই আপনার মধ্যে নাই ওটা পরের কথা কিন্তু আমি সূত্রটা বলছি যেমন a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আছে না নাই কি a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল টু a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ বীজগণিত খুব ভালো ছিলাম ভাই সব ভুলে গেছি বুঝলে যাই হোক এই যে সূত্র একটা এই সূত্রের উপরে তে x প্লাস y হোল স্কয়ারে বা x মাইনাস y হোল স্কয়ারের অঙ্ক হবে নাকি আর মাইনাসের জায়গায় প্লাস হলে শেষে গিয়ে ফল মিলবে কথা বলুন না মিলবে মিলবে না ইসলামটা একটা সূত্রের উপরে চলে জোরে বলুন সুবহানাল্লাহ সূত্রটা ঠিক রাখতে হবে সব থাকবে সবচেয়ে বড় সূত্র হলো কি যে সূত্রটা মুসলমানদের মধ্যে থাকা দরকার সেটা হলো ঈমান ঈমানের বাদেই হলো কি নিয়াত জোরে বলুন সুবহানাল্লাহ ঈমানের বাদে কি নিয়ত আর কি নিয়ত রেখে যদি আপনি আমল করেন ইবাদত করেন সব আমল আল্লাহ কবুল করবে কোনো দিনও মসজিদ থেকে জুতো চুরি যাবে না যাবে মসজিদের সিঁড়ি থেকে জুতো চুরি হবে যদি সেই নিয়তে আমরা নামাজ পড়ে বেরো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে কি করি ঢুকি তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে বের হচ্ছে তাহলে আমাদের নিয়ত যদি ঠিক থাকে নিয়াত যাকে বলা হয় আমরা বাংলাতে নিয়ত নিয়ত বলি অ্যাকচুয়ালি নিজাত ঠিক আছে আমাদের নিয়াত যদি ঠিক থাকে তাহলে জুতো চুরি হবে জি বচ্চা জানে নামে হচ্ছে তাই একটা কথা ওনার মনে পড়ে গেল উনি বলতেন মাথায় টুপি মুখে দাড়ি কতই নামাজ পড়ে আর ভিটে কাটার সময় দেখো জমি কেবল মারে বাচ্চা জানে ওয়াজে শুনেছি বাবা মাথায় টুপি আছে দাড়ি আছে সব আছে নামাজ আছে বাবা সব ঠিক আছে আর যখন জমি মাফ হচ্ছে তখন খালি ভিটে বাড়ছে কথা বুঝলেন না প্রশাসনিক বল অর্থনৈতিক বল সকল ক্ষমতার বলে আপনি কি করলেন একজন গরিবের জমি আপনার ভাই তার পাওয়ার নাই আপনি তার জমিকে নিজের জমি বলে কি করছেন চালাচ্ছেন কিন্তু আপনি বিরাট বড় নামাজি বিরাট বড় জাকির বিরাট বড় ব্যাপার আপনার মাথায় উঁচু টুপি পরে ঘুরছেন বিরাট বড় জব্বা একবার নয় দশ বার মক্কা ঘুরে চলে এসেছেন কথা বুঝে যাচ্ছে জি তাহলে ঈমানের বাদে হলো নিয়াত নিয়াত হচ্ছে বড় জিনিস নিয়াত যদি ঠিক থাকে কোনোদিন এই জিনিসগুলো আমাদের ভিতরে আসবে না আর নামাজ পড়তে যায় এটা বলতে হবে না অটোমেটিক সে নামাজের জন্য দৌড়বে তার ভিতরে কোরআনের মহব্বত থাকবে সে প্রত্যেকদিন আল্লাহর কোরআন তিলাওয়াত করবে তার টান একটা বাড়বে জোরে বলুন সুবহানাল্লাহ
তাসাউফের মূল জিস্ট এবার বলে দিচ্ছি। এই দুটো গেল। তৃতীয় নম্বর আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা। সাউথ আফ্রিকার মানুষ কুমির খায়, কি খায়? কুমির। আমার একটা ভাগনা প্রায় 10 থেকে 12টা দেশ ঘুরেছে, সাউথ আফ্রিকাতে অনেক দিন ছিল, কথা বুঝলি? আমাকে বলছে মামা ওখানে কুমিরের গোশ বেশি চলে, ওই জন্য আমার খুব অসুবিধা হতো। তো ওখানে বিভিন্ন দেশের দোকান আছে, হোটেল আছে, বাংলাদেশের বিভিন্ন মুসলমান দেশের হোটেল আছে, প্রত্যেক দেশে থাকে না, আমি খুঁজে খুঁজে সেই সব দেশের হোটেল খেতাম, কারণ ওখানে কুমিরের গোশটা খুব প্রচলন। চাইনাতে আবার কি চলে? কুকুরের গোশ। কিসের গোশ জোরে বলো? কুকুর। জানতো কুকুরকে সব একটা ঘরে ঢুকিয়ে দিয়ে দুম দম দুম দম দুম দম কেউ মেউ কেউ মেউ করছে, কথা বলছো? মেরে দিয়ে ওই অবস্থায় পুড়িয়ে একদম সাইজ করে নুন দিয়ে, ওদের একটা স্টাইল। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার চলে। আমার আল্লাহ বলছে ওয়া কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা। জোরে বলো সুবহান। এ মুসলমান, এ আমার হাবিবের উম্মত, উম্মতি, তোদেরকে আমি পরিষ্কার খাদ্য দিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য, তোরা খা, যত পারিস আহার কর। রাযাকাকুমুল্লাহ কি তোমাদের জন্য? এটা কি? আমি আল্লাহ রিজিক দিই, পরিষ্কার খাদ্য, হালালান তাইয়িবা, একদম সুস্বাদু, খুব মিষ্টি, খুব সুস্বাদু এবং খুব ভালো, পবিত্র। অনেক খারাপ খাদ্য তোদের সাইডে ঘুরবে, তোরা কিন্তু খারাপটা নিবি না, তোরা ভালোটা খাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ কিতাবুল আদহিয়া খুলে দেখবেন, মিশকাত শরীফ পাবেন, বুখারীতেও পাবেন, কুরবানির অধ্যায় খুলে দেখবেন, কুরবানির অধ্যায় কিতাবুল আদহিয়া খুলে দেখবেন, আল্লাহ রাসূল বলেন কুরবানিতে তোমরা কি কি দেবে, কি কি যাবা করবে। আল্লাহ রাসূল বলেছেন না বলেনি? জোরে বলেন। বলেছেন না বলেনি? তাহলে ওই জন্তুগুলো আমাদের জন্য কি? জোরে বলেন হালাল। অন্য জনের জন্য কি জানি না, তারা কিভাবে নাই জানি না, আমার ইসলাম বলছে ওটা হালাল। বলেছেন না বলেনি? অতএব ওটা আমরা খাবো, আর উপার্জনটা আমরা করব কিভাবে? সর্বদিক থেকে আমরা সঠিক, স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন ভাবে উপার্জন করব। আল্লাহ বলছেন তাহলে কি? তিনটে জিনিস আমি বুঝেছি, অল স্টাডি করে আমি বুঝেছি, তিনটে জিনিস যদি আমি বক্তা, আপনি শ্রোতা, আমাদের মধ্যে ঠিক থাকে, নিশ্চয়ই ওলি আল্লাহ খাজা মঈনুদ্দিন না হতে পারি, অন্তত জুতো ধুয়ে আমরা হতে পারবো, ঠিক না বলবো? এক নম্বর হলো ঈমান ঠিক রাখতে হবে, পয়সা করি অনেক কিছু আপনার পাশে আসবে, লোভ লাগবে, ধরে ফেলি, কিন্তু ইস্তেকামাত। দ্বিতীয় নম্বর হলো নিয়াত, তৃতীয় নম্বর হলো হালাল উপার্জন। যদি আপনি মন করলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন হারাম ভাবে, কিন্তু তবু আপনি ওটা করবেন না। আপনি বলছেন হালাল ইনকামটা আল্লাহর তরফ থেকে আল্লাহ নিজে দেয়। জোরে বলো। কিছু মানুষ আছে অনেক বড় লোক, ঠিক আছে না? নাই হলো বাবু তোমার অনেক পয়সা বলে না অনেকে, বাবু তোমার অনেক পয়সা, আল্লাহ দিয়েছে, কিন্তু সে ভাই যেন হারাম ইনকাম করেছে, এক হচ্ছে গুনাহ করছে, হারাম ইনকাম করে আবার বলছে আল্লাহ দিয়েছে, তাহলে কটা গুনাহ করলো ভাই? হ্যাঁ জি, ইনকাম করছে হারাম, আবার বলছে বাবু তোমার অনেক পয়সা দিয়েছে, অনেক পয়সা, সে কিন্তু বলে না আল্লাহ দিয়েছে, যে বলছে সে কিন্তু বলে না আল্লাহ দিয়েছে, সে বলেছে তোমার অনেক পয়সা, সে সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ দিয়েছে, কিন্তু সে জানে ওর পয়সাটা কোথা থেকে এসেছে, আর ও নিজেও জানে। তাহলে ভাই হালাল অর্থ একটু কম হয়, হালাল অর্থ সংখ্যায় কম হয়, কিন্তু শান্তি ঘরে ফিরিয়ে দেয়। জোরে বলো। ঘরে ঝগড়া হয় না, বুঝলেন? শান্তি থাকে। হালাল ইনকাম করলে দেখেন আপনি আরামে শুয়ে আছেন, আর হারাম ইনকাম করে ঘরে রেখে দেবেন কোটি কোটি টাকা, খালি টেনশন, মাথার কাছে একটা ভাই যান মেশিন, ডান হাতে একটা মেশিন, পায়ের কাছে একটা মেশিন, অনেক রকম ঝামেলা আছে, কথা ঠিক না বলুন? কখন কি হয় সবসময় টেনশন, কে ঢুকে পড়ে ঘরে, বুঝলেন? আর হালাল ইনকাম করবেন, যতটা আল্লাহ দেওয়ার আপনাকে ঠিক দিয়েছে, ও আপনার টেনশন নেই, কি
বদমাইজ বা চোর চামার আপনারা এখানে এসে কিছু করবেন না, উনি হালাল ইনকাম করে বেচারা খেটে খুটে খায়, একে ঝামেলা করে লাভ নেই। দেখবেন আল্লাহ ওকে ওর মুড দেখবেন ঘুরিয়ে দেবে, আপনার ঘরের দিকে আসছিল কিন্তু দেখবেন আল্লাহর মুড ঘুরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা মহব্বতের সঙ্গে একটু সালাম নবীর সঙ্গে পড়ে একটু মোনাজাত করে দেবে। ইয়া নবী